বাবারে সোনাটা, আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম। আমি জানি। তুমি জানো আমি কেন ভয় পেয়ে গেছিলাম? কেন? তার কারণ আমি না একটা বাজে স্বপ্ন দেখেছিলাম। বাজে স্বপ্ন? কিসের স্বপ্ন? ড্রাকুলারের? ড্রাকুলারের স্বপ্ন। কিন্তু কি জানো তো সুমিরানি, কি এই ড্রাকুলারটার না চোয়ালে বাঁকা দাঁত নেই, তাই সহজে চেনা যায় না, মানুষ বলে ভয় হয়। কি? অত বুঝতে হবে না, একটা পাকা বুড়ি। আচ্ছা সুমিরানি, এত রাত্রে আমার ঘরে কি ব্যাপার? তুমি দাদা ভাইকে একটা নতুন জুতো কিনে দেবে বলেছো, তাই না? আমি বলেছি তো। আসলে দাদা ভাই তো ফুটবল খেলে, তাই দাদা ভাইয়ের একটা জুতোর দরকার, তাই আমি বলেছি দাদা ভাইকে একটা সুন্দর দেখে জুতো কিনতে। কিন্তু ওর তো অনেক জুতো আছে। আছে তো, ওর একটা আছে স্কুলে যাওয়ার, একটা আছে বেড়াতে যাওয়ার, আবার ওর একটা দরকার শুধু খেলার জন্য। হ্যাঁ, তার কারণ কি জানো তো, ওর বাকি যে সমস্ত জুতোগুলো আছে, সেই জুতোগুলো পরে ও যদি ফুটবল খেলতে যায় তাহলে তো ওই জুতোগুলো নষ্ট হয়ে যাবে, আর সেই জন্যই ওর একটা জুতোর দরকার। তুমি ওকে কালকেই কিনে দেবে, তাই না, জুতোটা? হ্যাঁ, তার কারণ ওর এই জুতোটা কালকেই দরকার, তাই। ও আর আমার? ও মা, তুই খেলবি? তুই ফুটবল খেলবি? না না, আমি তো তাই বলছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সুবিরানীকে একটা খেলার জুতোই কিনে দেব। কিন্তু কি জানো তো সুমিরানী, আমি ভেবেছিলাম আমার এই ছোট্ট মিষ্টি বোনটার জন্য একটা ফিতে দেওয়া লাল টুকটুকে ফ্রক কিনে, কিন্তু সুমিরানী যখন বলছে ওর একটা খেলতে যাওয়ার জুতো দরকার, তাহলে আমি ওকে একটা জুতোই কিনে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ছোট্ট বোনটাকে একটা সুন্দর দেখে ফিতে দেওয়া লাল ফ্রক কিনবো, কেমন? বাবলে 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 সোনাতা সোনাতা, কি হয়েছে? কি হয়েছে সুমি? দিদি ভাই, তোমরা আমাদের ছেড়ে চলে যাবে, তাই না দিদি ভাই? তোমরা আমাদের ছেড়ে চলে যাবে, তাই না? বলো না, তাই না? তাই না, তোমরা আমাদের ছেড়ে চলে যাবে, তাই না দিদি ভাই? তোমরা আমাদের ছেড়ে চলে যাবে কেন?